হ্যাঁ গাইজ, হোয়াটসঅ্যাপ। অনেক প্রতীক্ষার পরে মার্ভেলের ডেডপুল 3 এর যে ট্রেলারটা বা টিজারটা সেটা এসে গেছে। তো চলো দেখা যাক। কালকে আমি ব্যস্ত ছিলাম তাই এটা তোমার সাথে দেখা হয়নি। তো চলো তোমার সাথে প্রথম দেখি কেমন হয়। 1 2 3 স্টার্ট। Happy birthday to you. All right, okay. It's been a challenging few years, for sure. But I'm happy. Midlife crisis is a each and every one of you. I'm the luckiest man alive. Make a wish, buddy. Wade Wilson? Who's asking? Whoa. Is that supposed to be scary? Pegging isn't new for me, friendo, but it is for Disney. Mr. Wilson, you appear to have soiled yourself while unconscious. I wasn't unconscious. Who are you? Why am I here? Walk with me. Wait. You are special. This is your chance to be a hero among heroes. I smell what you're stepping in, Sensei. Your little cinematic universe is about to change forever. I'm the Messiah. I am. God, please! Oh my fuck! Oh. God, I love this part. Vital. Wait! Don't just stand there, you ape. Give me a hand up. Nope, I'm actually okay. Thank you very much. তো মানে ট্রেলার যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই মানে খিল্লির মানে চরম পর্যায়ে পৌঁছে গেছে। বলছে যে আই অ্যাম দ্য লাকিয়েস্ট ম্যান অ্যালাইভ, যেটা বেসিক্যালি আই অ্যাম দ্য স্ট্রংগেস্ট ম্যান অ্যালাইভ এটাকে মানে পোক করে বলছে। তারপর ডিজনিকে নিয়ে যোগ মারছে, তারপর এমসিউকে নিয়ে যোগ মারছে, এমনকি লাস্টে বলছে আই অ্যাম মার্ভেল জিসাস। ও মানে এইটাই ডেডপুলের বেসিক্যালি সবথেকে ভালো দিক, ঠিক আছে। এবং সবথেকে ভালো আমার যেটা লেগেছে এই ট্রেলারটার মধ্যে, যে এই যে ক্যারেক্টারটাকে, ডেডপুল তো খুবই ফান লাভিং একটা ক্যারেক্টার, এবং এর যে স্ত্রীর সাথে যে সম্পর্কটা আগের মানে সে পার্টে আমরা দেখেছিলাম যে ও স্ত্রীকেও বাঁচিয়ে নিয়েছে, কিন্তু তারপর এটা দেখেও বোঝা যাচ্ছে যে ওরা কিন্তু আর একসাথে নেই, ঠিক আছে, কারণ ওকে বাড়িগুলো সম্বোধন করছে এবং কোথাও না কোথাও ও মিড লাইফ ক্রাইসিস দিয়ে যাচ্ছে আস মোমেন্ট। সব থেকে মানে ভালো যেটা লাগলো যে এখানে কোনোভাবে কিন্তু কম্প্রোমাইজ করেনি মার্ভেল, ঠিক আছে, অল আউট গেছে। R-rated যখন বানিয়েছে অল আউট গেছে, এবং আমি পুরোপুরি শিওর যে যদি এই সিনেমাটা কোনোভাবে ব্যাটে বলে হয়ে যায়, আমার তো মানে পুরোপুরি আই এম রিয়েলি হোপফুল যে এটা ব্যাটে বলে হবেই। তো যখনই হবে না, তখন ওরা কিন্তু আরও R-rated সিনেমা বানাতে শুরু করবে, মানে R-rated সুপার হিরো ফিল্ম ইজ দ্য ফিউচার। তো এবার সেটা যারা সবথেকে ভালো সুপার হিরো সিনেমা আমাদেরকে দিয়েছে তারাও এবার সেটা মানছে এবং দিচ্ছে, আমাদেরকে সেটা ডেলিভার করবে। এবার দেখা যাক। আর উলভারিনকে তো দেখা যায়নি, ঠিক আছে, এবং উলভারিন আমাদের কাছে এমন একটা প্রিয় ক্যারেক্টার, মানে আমরা যারা ছোটোবেলা থেকে এক্সপ্লেন দেখে এসেছি, আমাদের কাছে সব থেকে প্রিয় ক্যারেক্টার উলভারিন এবং টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান। তো উলভারিনকে তো দেখালো না, মানে আমরা লাস্ট ওকে মানে হিউ জ্যাকম্যানকে উলভারিন হিসেবে দেখেছি, মানে ইভেন উলভারিনকেই স্ক্রিনে লাস্ট দেখেছিলাম 2017 সাল। তো সেখানে কোথাও এটা গিয়ে বেশ ভাল লাগছে যে এতদিন পর তাকে আমরা আবার দেখতে পাচ্ছি পর্দায়। তো দ্যাট ইজ রিয়েলি সলিড। আমি তো এই ব্যাপারটাকে নিয়ে খুবই এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে। তো দেখা যাক, জুলাই মাসে আসছে, এখনও অনেক দেরি আছে, তো দেখি কেমন হয় সিনেমাটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।